প্রত্যেকটা শর্ট লেগে সময় তো ডিস্টার্ব করো, পিছিয়ে থাক। তোমরা তুলবা বারবার, যদি তোমরা গেয়ে যায় তুলো, অন্যরা ডিস্টার্বটা মনে হয় না। আটটা ডিস্ট্রিক্টে আর ডিএমের কাছে একটা হচ্ছে আমাদের কমন মেমোরান্ডাম আমরা সাবমিট করছি। এই মেমোরান্ডামের সারাংশ হলো যে এই বছর পার হয়ে গেল, সব কিছু ইলেকশন হয়ে গেল, কেন এডিসি সিক্স শিডিউল প্রভিশনটা তারা ইলেকশন করে নাই, এটা আমাদের প্রশ্নের আমরা এখন উত্তর পাইনি। কাজে আমরা চাই যে মাননীয় রাজ্যপাল মহোদয় ওনার হাতে এই কনস্টিটিউশনাল দায়িত্ব আছে, এই দায়িত্বটা উনি পালন করুক। এই জন্য আমরা কালকা চারটার সময় উনি আমাদের টাইম দিচ্ছেন, আমরা চারটার সময় রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা দেখা করব। কারণ রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, সব কিছু তো সংবিধানের মোতাবেক হয়ে থাকে না। যারা এখানে প্রেস ইম্পোলিয়ারা গভর্নমেন্ট যারা প্রেস মিডিয়া আছে আপনারা তো সবাই জানা আছে, কিন্তু আমাদের এই সিক্স শিডিউল ভারত সংবিধানের এই যে এই প্রভিশনটা কেন তারা করে নাই এই প্রশ্নের উত্তর আমরা পাইনি। যার জন্য আমরা দেশবাসী হয়েও আমরা দুঃখিত যে এই বছর পার হলো গ্রামাঞ্চলে কেন সিক্স শিডিউল প্রভিশন তারা কার্যকরী করে নাই। যদি রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল বলে ভারত সংবিধানে তারা পোস্টের জন্যই, তারা রাষ্ট্রপতি এবং গভর্নরের জন্যই ভারত সংবিধান হয়ে থাকে, কিন্তু আরেকটা ব্যাপার। কিন্তু ভারত সংবিধান যখন আমরা মান্য করি, এই সিক্স শিডিউল তো একটা ভারত সংবিধানের একটা অঙ্গ, এটা কার্যকরী কেন হয়নি? এটা কি ঝগড়া করার, মারামারি করার একটা একটা কনস্পিরেসি তারা তৈরি করতেছে? এটাও তো একটা অনেক মানুষের মনে এটা প্রশ্ন আসতেছে, কিন্তু আমরা বলি না যে ও মেন তো মানুষ অনেক একটা ডিস্টার্বেন্স তারা করার চেষ্টা করেছে, সরকার নিজেই সংবিধানকে মানতেছে না, এই রূপরেখা কে করতেছে? কাজে আমরা তো নিরীহ সরল মানুষ আমরা সত্য কথা বলি, আজ পর্যন্ত আমরা আন্দোলন করে আসতেছি, যাতে এটা তাড়াতাড়ি গ্রামাঞ্চলে কোনো কাজ নেই তখন আরেকজন এটা করলে আরেকজন বাধা দেয়, একজন গিয়ে কাজ করলে আরেকজন বাধা দেয়, এটা কেন হবে? কাজে আমরা ইমিডিয়েটলি রাজ্য সরকার এই যখন পেন্ডিং হয়ে গেছে, এটা
কার্যকরী করুক এবং ইলেকশন তাড়াতাড়ি হোক এটা আমরা চাই। এই দাবিতে আমরা গণতান্ত্রিকভাবে তীব্র মাথা যে আমাদের চেয়ারম্যান সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এরকমই তো উত্তর দিবে, ঠিক আছে, নিজের ইচ্ছা এবং নিজের একটা কি বলবো এটা মার্শাল ল এর মতন যে কোনো সময় ইচ্ছা করে যে কোনো ইচ্ছা হইলে করে না, এটা কেমনি হইব, এটার ফল পাইলে তো দুঃখ হইব। তো তার আপনারা মনে করতেছেন যে এটা পরিকল্পিতভাবে একটা অশান্তি সৃষ্টির জন্য করা হইতেছে, সংবিধানকে কেন অবমাননা করা হয়, সংবিধানকে কেন অমান্য করা হইতেছে, এটা আমাদের প্রশ্নের উত্তর কে দেবে?